Hello friends, good evening. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি কি খাচ্ছি? এই যে পাচ্ছো বাদাম ভাজি। তো আমি নিজে হাতে করেছি এটা। এই যে পাচ্ছো আর এই যে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা কাঁচা লঙ্কা না, এখন হয়ে গেছে এটা পাকা লঙ্কা। এই যে দেখতে পাচ্ছো, আর দেখতে পাচ্ছ ফেটে গেছে। আর ফেটে কি হয়েছে জানো? আমার এইখানে এসে পড়ে গেছে। মানে এত গরম লাগছিল আর জ্বলেছিল অনেক, ফুসকানা পড়ে যায়, মনে হচ্ছে তো পড়বেই। তো দেখতে পাচ্ছ খাচ্ছি, দেখাতেও পাচ্ছে ভালো করে। এই যে দেখতে পাচ্ছ, তো কেমন লাগছে তোমাদের? তো আমার বাদাম ভাজিটা অনেকই ভালো লাগে। তো ওর পাপ্পা নিয়ে এসেছিলেন অনেকদিন আগে, কিন্তু সন্ধ্যাবেলা আমি টাইম পাই না, তো তার জন্য আর বানায় না। তো আজ হচ্ছে বাবু গেছে ওর ঠাম্মার ঘরে। তো ঠাম্মা মানে আমার মামা শ্বশুর, তো ওদের ঘর সামনেই আছে, তো ওদের ঘরে গেছে বাবু। আর তাই আমি একটু সময় পেয়েছি, তো এটা বানিয়ে নিয়েছি। আর বাবু আসলে বাবুকে মুড়ি খাইয়ে দেবো, দুধ খাইয়ে দেবো, বিস্কিট খাইয়ে দেবো, আর আমি এখন এটা খেয়ে নেব। তো আর কি হচ্ছে, আর কি বলতেছিলাম কিন্তু ভুলে গেছি। তো ওহ মনে পড়েছে, তো যখন আমি শিলচরে যাই ট্রেনে করে, তো তখন কি হয় বাদাম নিয়ে আসে, তখন বাদাম ভাজি বাদাম ভাজি। তো এইভাবে আমি বাদাম ভাজিটা নিয়ে নেই আর একটা একটা করে খেতে থাকি খেতে থাকি, অনেক ভালো লাগে। তো আজকে সন্ধ্যার খাওয়া এইটা। তো তোমাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে, আর সব কিছু শেয়ার করতে চাই কিন্তু সময়ের অভাবে আমি শেয়ার করতে পারি না। তো তাই এখন একটু সময় পেয়েছি, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে আমার বাদামবাজিটা কমেন্টে জানিও। আর তো এখানেই টাটা বলছি সবাইকে, টাটা।